অন্য ফম্মান্ন যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয় যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে, এক এক 1 ঘন্টা 2 ঘন্টা, আর কত পুলিশ আসবে, হার্ডলি 20 থেকে 30টা। আর আমাদের ছেলে কত আছে, অনেক ছেলে আছে, চাপ নেই চলে। ওইভাবে গেলে এখন প্রচুর প্রোটেকশন দিয়ে রেখেছে, এত 144 144 যারা করেছে গুলি ফুলি চালিয়ে দেবে ওরকম ভাবে। আচমকা কিছু অ্যালার্ট না করে গেলে সুবিধা হয় সব কাজে, বলে কয়ে গেলেই গন্ডগোল। মিনিমাম এখন 72 ঘন্টা, মানে 3 দিন প্রোটেকশন থাকবে সব দিক থেকে। গুলি চালাবে না, গুলি চালালে পাবলিক পুলিশকে আর ছাড়বে না, পুলিশকে কেটে ঝুলিয়ে দেবে। গুলি চালাবেই না, ওরা লাঠি চার্জ হয়তো করবে কিন্তু গুলি চালাবেই না, একদম গ্যারেন্টি দিয়ে বলছি গুলি চালাবে না। গুলি চালালে মমতাকে বাড়িতে বোম মেরে উড়িয়ে দেবে, গুলি চালাবেই না পুলিশে। ওদেরও মনে বলে ভয় আছে পুলিশেরও, গুলি চালালে ওদেরও ফ্যামিলি আছে, পাবলিক মেরে কেটে রেখে দেবে পুলিশকেই। ওনাকে এখন বিশ্বাস করা যায় না সত্যি কথা বলতে, মানে আমি পার্সোনালি বিশ্বাস করি না উনি সবকিছু করতে পারে, উনি নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য সবকিছু করতে পারে। আর পুলিশ তো উনি নিজেই, উনি ইনস্ট্রাকশন দিলে ও বলা যায় না। এমনি অনেক রকম খবর অনেক কিছু আছে, আমরাও পাই, ছেলেদের সব করাই আছে, ওনাদের বিশ্বাস করা যায় না, এনাকে বিশ্বাস করা যায় না। এ মহিলা না, এ হচ্ছে কালনাগিন। মমতা ব্যানার্জির বাড়ির সামনেই থাকি, মমতা ব্যানার্জির বাড়ির সামনে 30টা পুলিশ দাঁড়িয়ে আছে, শুধু কালীঘাট পুলিশই আটকে রেখে দিয়েছে।